আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গোল্ড প্রাইস বিডিতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। গোল্ড প্রাইস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। বরাবরের মতো আজকেও জানাবো বাংলাদেশে আজকে স্বর্ণের দামসমূহ। আজকে আপনাদের জন্য একটি দারুণ খবর রয়েছে। খবরটি হলো আজকে বাংলাদেশে স্বর্ণের দাম অনেকাংশেই বেড়ে গেছে। যদিও স্বর্ণপ্রেমীদের জন্য এটি একটি দুঃসংবাদ, তারপরও বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের দাম আজকে নির্ধারণ করেছে একটু বেশি। ভিডিওটির শেষে আপনাদের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ টিপস। স্বর্ণের মূল্যগুলো পুরোপুরি জানতে এবং টিপসগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন আসেন তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে 24 জুলাই 2020 রোজ শুক্রবার হতে স্বর্ণ ও রৌপ্যের মূল্য নতুন করে নির্ধারণ করেছে। আজ 24 জুলাই, চলুন জেনে নিই আজকের বাজারে স্বর্ণের দাম সমূহ। প্রথমে আমরা জেনে নিই প্রতি গ্রাম স্বর্ণের দাম। 22 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম 6,240 টাকা। 21 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম 5,970 টাকা। 18 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম 5,220 টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য 5,335 টাকা। প্রতি গ্রাম রূপার দাম 80 টাকা। আপনারা প্রতি গ্রাম স্বর্ণকে 11.664 দিয়ে গুণ করলেই প্রতি ভরি স্বর্ণের দাম পেয়ে যাবেন। চলুন এবার জেনে নেওয়া যাক প্রতি ভরি স্বর্ণের দাম। 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম 72,783 টাকা। 21 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম 69,634 টাকা। 18 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম 60,886 টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম 50,572 টাকা। প্রতি ভরি রূপার দাম 933 টাকা। ভিউয়ার্স, এই হলো আজকের বাজারে স্বর্ণের দাম। এবার চলুন জেনে নেই আপনাদের টিপসগুলো। আজকের টিপস হলো কিভাবে পুরাতন স্বর্ণতে নতুনের মতো চকচকে ভাব নিয়ে আসবেন। সোনার গয়না পুরনো হয়ে গেলে অনেক সময় তার উজ্জ্বলতা চলে যায়। পুরনো সোনার গয়না নতুনের মতো চমক আনতে কুসুম গরম পানিতে কোনো মাইল্ড ডিটারজেন্ট মিশিয়ে তাতে সোনার গয়না কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এরপর একটা নরম টুথব্রাশ দিয়ে গয়না হালকা করে ঘষে নিন। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে সুতির কাপড়ে মুছে নিন। গয়নায় পাথরের কাজ থাকলে ব্রাশের বদলে কাপড় ব্যবহার করুন, এতে করে আপনার পাথরগুলো নষ্ট হবে না। রূপার গয়নার কালচেভাব দূর করতে কুসুম গরম পানিতে মাইল্ড ডিটারজেন্ট মিশিয়ে গয়না কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এরপর একটি নরম সুতির কাপড় দিয়ে তা মুছে ফেলুন। 3 ভাগ বেকিং পাউডার এবং 1 ভাগ পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন। এটি ভেজানো গয়নাগুলোতে ঘষে নিন। এরপর একটা সুতার কাপড় দিয়ে গয়নাগুলো মুছে নিন। ভিউয়ার্স, আশা করি টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার পরিবার এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।